হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। র্যান্ডম রেনবো চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে চা করতেই বাইরে পার্সেল চলে এসেছে একটা, তো সকাল সকাল মনটা অনেক খুশি হয়ে গেছে। তো চা খেতে খেতে এখানে পার্সেলটা ওপেন করে নেব, তো তোমাদেরকেও দেখিয়ে দেব। আর এখানে আমি পার্সেলটা খুলতে ওর হেল্প নিয়ে নিচ্ছি। আর আমাকে দেখো আমি কিরকম মুখ করে তাকিয়ে আছি, মানে আমি ভীষণ এক্সাইটেড এর ভেতরে কি আছে, কিরকম এসেছে জিনিসটা সেটা দেখার জন্য। আর এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল এই জিনিসটা কেনার, তো অনেকদিন আগেই আমি অর্ডার করেছিলাম, তো আসবে আসবে করে আসছিল না, তো যাই জন্য অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টটা বেশি। তো অনেকদিনের শখের জিনিস বলতে পারো, আগে এই সমস্ত জিনিস কেনার আমার কোনো আগ্রহই কোনোদিনও ছিল না। তো যেহেতু ভিডিও করছি আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিচ্ছি, যাই জন্য নতুন নতুন জিনিসপত্র আমাকে টুকটাক কিনতে দেখতেই পারবে তোমরা। অর্ডার করেছিলাম ওই কাঁচের বোলগুলো থাকে না সেইগুলো, আর এত সুন্দর প্যাকিং করে ওরা পাঠিয়েছে, মানে যেহেতু কাঁচের জিনিস তো অনেক বড় বড় বাবল র্যাপের প্যাকেট দিয়েছে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে আবার ভেতরে আলাদা করে পেপার দিয়ে মোড়ানো ছিল, তো প্যাকেজিং আমার ভীষণ ভালো লেগেছে, এক ফোঁটাও ভেঙে যাওয়ার ভয় ছিল না। আমি এটার ভয় পাচ্ছিলাম যে কাঁচের জিনিস তো ঠিকঠাক মতো আসবে, তো তো না, দেখেছি না একদম ভালো এসেছে, কোথাও কোনো ভাঙা বা ফাটা কিচ্ছু হয়নি। তো চলো আমি চাটা খেতে থাকি, ও বাকিগুলো খুলতে থাকুক, আর আমি তোমাদের সাথে চা খেতে খেতে কিছু কথা বলিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে যাব, আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরের আমার বন্ধুরা, যারা যেখান থেকেই এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, আই হোপ সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমার প্রিয় বন্ধুরা, যারা দিন দিন এত ভালোবাসা ও সাপোর্ট দিয়ে পরিবারটিকে একটু একটু করে বড় করে তুলছো, তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ ও শুভেচ্ছা। আর যারা নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাও। চা খাওয়া শেষ হতে না হতে এই ভাইটা বাড়িতে চলে এসেছে। তো গতকাল তো তোমরা দেখেছো আমাদের পিসিটা একটু ডিস্টার্ব করছে, মানে চালু হচ্ছে না, খারাপ হয়ে গেছে, তো এই ভাইটা কিন্তু এসেছে আমাদের হেল্প করতে, পিসিটা ঠিক করতে। তো এই পিসিটা ঘরে যেহেতু ঠিক হবে না, তা যাই জন্য এই ভাইটার বাড়িতে নিয়ে যাবে, ও ওখানে গিয়ে ঠিক করবে। আর আমার এখানে দাঁড়িয়ে থেকে ওদের কথা শুনলে তো আমার লেট হয়ে যাবে, যাই জন্য আমি কি করেছি বলো তো, রান্নাঘরে চলে যাচ্ছি। আর চা খাওয়ার আগেই আজকে ভাত আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চা খেতে বসেছি। তো আমার বর আর ভাইটা বেরিয়ে গেছে, আর আমি এদিকে রান্নার প্রস্তুতি একদম শুরু করে দিয়েছি, তো যা সমস্ত মশলা লাগে সেগুলো কাটাকুটি করে নেব। ওই আর কি রোজকার যেমন লাগে, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা, একটু রসুন, আলু কেটে নিয়েছি, যা সমস্ত দেব। ও হ্যাঁ, আজকে কিন্তু বানাবো মুড়ি ঘন্ট। আর দেখো, আর এখানে আমার পরপর তিনটে মাছের মুড়ো ভাজা হয়ে গেছে অলরেডি, আমি ভেজে নিয়েছি আগেই। তো এই দেখো, আর আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন চলো তরকারিটা করে নিই। আর লবণ যেহেতু বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো আমাদের না একটা বড় বয়মে লবণটা ভরা থাকে, তো সেখান থেকে এই ছোট বয়মে ভরতে হয়, তো আজকে যাই জন্য ভরে নিলাম। মাছ ভাজার তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি, আর ওই তেলেই দেখো আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো আর কি দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে, তারপরে কিন্তু আমি আলু, আর আলুটা আর একটু কষার পরে দিয়ে দেবো মাছের মুড়ো, তারপরে কিন্তু ভালো করে কষানোর পরে শেষে জল দিয়ে দেবো।
আর এরই মাঝে দেখো যেহেতু ভীষণ গরম পড়েছে তো শরবত বানিয়ে নিয়েছি, আর কার জন্য বানিয়েছি তোমরা সেটা একটু পরেই দেখতে পারবে। তো দেখো ওরা অলরেডি বাড়িতে চলে এসেছে, এখানে ওরা দুজন কাজ করছে, তো ভাবছি না ওদেরকেও একটু ঠান্ডা জাতীয় কিছু দিই, যা গরম পড়েছে তাহলে ওদের একটু আত্মায় শান্তি মিলবে আর কি, আর আমারও একটু খাওয়া হবে। আর এই গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য ঘন ঘন জল খাও, সে জল তুমি শরবত বানিয়েই খাও, আর যেরকম ভাবে যে কোনো ফ্লেভারে তুমি জলটা খাও কিন্তু জলের ইনটেক করো। তো দেখো আমার কিন্তু এই মুড়ি ঘন্টটাও একদম শেষের পথে জল দিয়ে দিয়েছি, তো এটা ভালো করে ফুটে আসলেই আমি এটা নামিয়ে নেব। তো গতকালের ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেছোই আমি কালকে রাতেই এই শাকটা বেছে রেখেছি, তো এই শাকটা ভালো করে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি, আর শেষে একটু লবণ দিয়েও ভালো করে শাকটাকে ধুয়েছি। তো এই শাকটা এখন ভেজে নেব আমি। তো শাকটা ভাজার জন্য প্রথমে আমি একটু রসুন দিয়ে দেব আর একটু লঙ্কা দিয়ে দেব, তারপরে কিন্তু শাকটাকে দিয়ে দেব। আর এরপর যা সমস্ত দিই আর কি, একটু লবণ, একটু হলুদ, হলুদটা দিই আর কি অ্যান্টিসেপটিক, তো মানে দেওয়া অভ্যাস বলতে পারো বাঙালিদের আমাদের, তো ওটা ওইদিকে ভাজা হতে থাক। আর এদিকে দেখো আমার শখের জিনিসটা খুব সাবধানে যত্ন সহকারে মেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, মানে ভীষণ ভয়ে ভয়ে যদি ইউজ করব, মানে আমার হাতে না মানে এরকম পড়ে যায়, তো যাই জন্যই আর কি যতটা সম্ভব খুব আলতো আলতো করে এটা ইউজ করা হবে। আর এখানে দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো একটু চচ্চড়ি বানাবো। ওই শাকের যে ডাটাগুলো ছিল তো সেটার সাথে একটু আলু মিক্সড করে, দেখো এখানে তোমার সর্ষেটা বেটে নিয়েছি, তো সর্ষে বাটা দিয়ে একটু কষা কষা চচ্চড়ি মতো করে নেব। তো চলো নোড়াটাকে নোড়াটার জায়গায় রেখে দিই, ও যেখানে থাকে ওর স্থানে ওকে পাঠিয়ে দিই। ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই দুটো কাজ করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চচ্চড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি একটু আমের টক বানিয়ে নেব আজকে। তো আমার ভাগ্য খুব ভালো এই গরমে কাঁচা আম পাওয়া যাচ্ছে, কারণ এই গরমে তো আম আর কাঁঠাল কাঁচা থাকছে না, সব তো পেকে যাচ্ছে, তো কাঁচা আম পাওয়া সত্যি এই সময় ভাগ্যের ব্যাপার, তো আমি পেয়েছি, যাই জন্য ভাবছি যে না আজকে একটু আমের টক করে নি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে আমের টকটা এরকম সাদা সাদা দেখছো কারণ হলুদ দিনই, যাই জন্য চচ্চড়ি হয়ে গেছে, এখানে শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এই যে মাছের মুড়ি ঘন্টটা। তো চলো বন্ধুরা কিচেন ক্লিন করতে করতে তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে নি। তো আজকের দিনটা আমার সত্যি কথা বলতে ভীষণ একটা ভালো দিন বলতে পারো, এই দিনটার কথা আমার সারা জীবন বলতে পারো মনে থাকবে। কথায় আছে না যে ভালো মানুষগুলো জীবনে না হঠাৎ করেই আসে, বলতে পারো ভগবান হয়তো বা তোমাদেরকে দিয়ে দিয়েছে, বা মনে করতে পারো তোমার আগের জন্মের কোনো সুকর্মের সুফল। আর সেই ভালো মানুষগুলো বা ভালোবাসার মানুষগুলো হঠাৎ করেই জীবনে আসে আর মনের মাঝে অনেকখানি ঘর করে থেকে যায়। তো সত্যি কথা বলতে এরকমই একজন ভালোবাসার মানুষ বা ভালো মানুষ আজকে আমার জীবনে এসেছে, যাই জন্যই বললাম আজকে দিনটা আমার কাছে অনেক স্পেশাল, অনেক স্মরণীয় দিন হিসেবে রয়ে যাবে আজকে দিনটা। তো একজনের সাথে আজকে আমার পরিচয় হয়েছে, মানে পরিচয় অনেকদিন আগেই হয়েছে, তো আজকে কথা বলেছি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে না এক কথাতেই বা এক দেখাতেই হয় না সেই নিজের ভাবটা চলে এসেছে, বা মনে হয় যে না ও একদম আমার মতো, মনের মিল, মানে বলতে পারো সব দিক থেকে একদম, মানে একদম বলতে পারো আমার মতো, মানে আমি যেরকমটা একদম সেও ওরকমটা, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কিরকম ভাবে, যে মানে যাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে হঠাৎ করে এই মানুষগুলো দেখবে আমাদের জীবনে আসে, হয়তোবা তুমি যেমন তোমার বন্ধুদেরকেও তেমন ভাবে তুমি পাবে।
আমি যেমন সহজ সরল, আমার বন্ধুটাও কিন্তু সেম একদম আমার মতো বলতে পারো। আর সময় আসলেই তোমরা জানতে পারবে যে কে সেই আমার কাছের বন্ধু, মানে যে এত তাড়াতাড়ি আমার এত কাছের হয়ে গেছে। আর সে হয়তোবা আজকে আমার ভিডিওটা দেখবে, আর ও হয়তোবা বুঝতে পারবে, আর ও অনেক খুশি হবে আমি জানি। আর হ্যাঁ, তোকেই বলছি, তুই ভয় পাস না, তুই যেটার ভয় পাচ্ছিলিস যে আমি তোকে ছেড়ে যাব না, কখনোই এটা হবে না। ভগবানের আশীর্বাদে আমরা সারা জীবন এভাবেই থাকতে পারবো। এই খুশির সংবাদটা বা মনের কথাটা বলে আমি অনেক 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 হালকা হলাম বলতে পারো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, তো জামাগুলো মেলে দিচ্ছি। আর আজকে যা গরম পড়েছে, আজকে কোনো ময়েশ্চারাইজার মাখা যাবে না, কোনো সানস্ক্রিমও মাখা যাবে না, যাই জন্য একটু টোনার দিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নিচ্ছি। এবারে বরকে খেতে দেব, আমিও খেয়ে নেব। তো ভাত বেড়ে নিয়েছি, এটা বরের থালা, এটা আমার থালা, আমি আমার থালায় সবকিছু নিয়ে নিয়েছি। তো আজকের মেনু তো তোমরা দেখতেই পারলে, মুড়ি ঘন্ট, শাক ভাজা, একটু চচ্চড়ি করেছি, আর হলো আমের টক। তো চলো খেয়ে নি, একবারে পরে কথা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা থেকে অনেক কিছু করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ফোনে কথা বলতে বলতে সেই সমস্ত কাজ করেছি, জানো তো, মানে আমার দিদি, মানে আমার নিজের দিদি অনেকদিন ধরে ফোন করে না, তো শরীরটা অসুস্থ থাকার জন্য। তো আজকে অনেকদিন পর কথা হলো, তো ঘন্টা দেড়েকের মতো কথা বলেছি। একবার কথা বললে তো আর সব ধরনের কথাই হয় নিজের মানুষদের সাথে, তো ওইখানেই একটু সময় চলে গেছে। তো তারপরে রাতের বেলা বর চলে আসছে আবার, আর এদিকে আমি দেখো গতকালের জামা কাপড় এগুলো গুছাইনি, তো এগুলো এখন গোছাতে চলে এসেছি। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটিতে আমি কিন্তু আমার মনের অনেক কথা তোমাদেরকে বলে দিলাম, বা আমার খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওতে আর সেরকম শেয়ার করার মতো কোনো কিছু নেই, এগুলো গোছালেই আমার কাজ রাতের কমপ্লিট হয়ে যাবে, আর দুপুরের রান্না আছে, সেগুলো রাতে দুজনের জন্য হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল বিকেল 4টার সময় আবার তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অবশ্যই বলবো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ব্লগ ভিডিওটিতে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল আর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, শুভরাত্রি, বাই।